রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ। আমি আজকে তোমাদের এইচএসসি লেভেলের উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের চতুর্থ ক্লাস। এর আগে আমি তিনটা ক্লাস নিয়েছি এবং তিনটা ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমি তোমাদের যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল শিল্প বিপ্লব, এবং শিল্প বিপ্লবের প্রশ্নটা ছিল এরকম, শিল্প বিপ্লব কি, আর্থ সামাজিক জীবনে শিল্প বিপ্লবের অবদান আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। তো এক্ষেত্রে গত ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র সামাজিক জীবনে, হ্যাঁ সামাজিক জীবনে শিল্প বিপ্লবের অবদান বা প্রভাব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অর্থনৈতিক আর্থ সামাজিক বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়টা, অর্থনৈতিক ক্ষেত্রে কি প্রভাব বা অবদান আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিব যে শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি। শিল্প বিপ্লবের ইংরেজি শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। শিল্পের ইংরেজি শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রি, শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। আর বিপ্লবের ইংরেজি শব্দ হচ্ছে রেভলিউশন, যার অর্থ হচ্ছে দ্রুত বা আকস্মিক পরিবর্তন। অর্থাৎ হস্তচালিত যন্ত্রের পরিবর্তে শিল্পচালিত যন্ত্রের যে প্রচলন, সেই প্রচলন কৌশলটাকে বলা হয় শিল্প বিপ্লবের প্রক্রিয়া। ঠিক আছে, এক্ষেত্রে বিশিষ্ট একজন স্যার উইলিয়াম উনি বলেছেন, অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ সময়ে ইংল্যান্ডে বৈজ্ঞানিক জ্ঞান প্রযুক্তি এবং প্রয়োগ পদ্ধতিতে যে বৈজ্ঞানিক কলা কৌশল প্রয়োগ করা হয় তাকে শিল্প বিপ্লব বলা হয়। এছাড়াও আমরা অন্যান্য যারা সমাজবিজ্ঞানী আছে তাদের মতে আমরা বলতে পারি, যেমন মনে করো যে WW রোশোর মতে শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়াকে শিল্প বিপ্লব বলে। আজকে যেহেতু প্রশ্নটা মানে শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নিয়ে আমি আলোচনা করবো, সেজন্য শিল্প বিপ্লবের ডিটেলস বিষয়টা অল্প করে আমি তোমাদের সাথে আলোচনা করছি, কারণ গত ক্লাসে শিল্প বিপ্লব নিয়ে মোটামুটি অনেক লম্বা ক্লাস নিয়েছি। আজকে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ে কি কিভাবে প্রভাব পড়ে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে প্রভাব বলতে আমরা এখানে দুইটা প্রভাব বুঝি, একটা হচ্ছে সামাজিক প্রভাব আর একটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব। ঠিক আছে, তো গত ক্লাসে তোমাদের সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজকে অর্থনৈতিক প্রভাবটা আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলে বা মানুষ জীবনে কিভাবে প্রভাব ফেলে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। অর্থনৈতিক প্রভাবকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। তো ইতিবাচক প্রভাব যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ সাইড বা ভালো দিক। শিল্প বিপ্লব আমরা জানি যে শিল্প বিপ্লবের কিছু ফলশ্রুতিতে সমাজে কিছু ভালো দিক এসছে আবার কিছু কিছু মন্দ দিকও এসছে। তো আমরা প্রথম যে আলোচনা করবো সেগুলো হচ্ছে পজিটিভ সাইডগুলো। তো এক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে দেখা যায় কি উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক এবং আমূল পরিবর্তন এসছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখা যায় যে আগে একটা ধরো আগে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে ধরো কাপড় বুনবে সেখানে দুই দিন সময় লাগতো এবং শ্রমিক লাগতো 10 জন, কিন্তু শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে বা শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অল্প পরিশ্রমে অল্প শ্রমিক দিয়ে বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব হচ্ছে। তো এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত এবং আকস্মিক পরিবর্তন। তারপরে পয়েন্টটা হচ্ছে চাহিদা অপচয় ক্ষমতা বৃদ্ধি। দেখো শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাই না? এবং এটা হচ্ছে শিল্প বিপ্লবের একটা ইতিবাচক দিক। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক সম্পদ বলতে যে সম্পদটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি এবং সেই সম্পদটা পরিপূর্ণভাবে ব্যবহার করার সুযোগ পেয়েছে। যেমন মনে করো আমরা এখন সুইচ টিপ দিলেই সাথে সাথে আমরা ফ্যানের বাতাস খেতে পারছি, বাল্ব জ্বালাতে পারছি, আলো জ্বালাতে পারছি, মোবাইল ব্যবহার করতে পারছি, ইন্টারনেট ব্যবহার করতে পারছি, সমস্ত কিছুই হচ্ছে কিসে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। তারপরে হচ্ছে জীবনমান বৃদ্ধি। জীবনমান বৃদ্ধি মানে কি যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে দেখা যায় কি উন্নত জীবনমান বৃদ্ধি, এটাও একটা পজিটিভ সাইড। আচ্ছা, তার
নারীর ক্ষেত্রে অনেক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, মানুষ অনেক নতুন নতুন পেশা উদ্ভাবন করেছে, সেই পেশা থেকে মানুষের জীবিকা নির্ভর করছে। তারপরে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে দেখা যায় কি অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, যেমন মনে করো স্কুল কলেজ মাদ্রাসা, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, হ্যাঁ, তারপরে কলকারখানা মিল ফ্যাক্টরি ইত্যাদি গড়ে উঠেছে। এটা হচ্ছে পজিটিভ সাইড, ভালো একটা দিক। তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভব, শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভবের কারণে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো থাকার কারণে দেখা গেছে কি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে এবং অবকাঠামো স্বাস্থ্য সকল বিষয়ে মানুষ নিরাপত্তায় মানে উন্নত জীবনমান যাপন করতে পারছে। তারপরে আমরা যে এখন খুব স্বল্প পরিসরে আমি ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে নেতিবাচক প্রভাব যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এক নম্বর যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। অর্থনৈতিক নিরাপত্তাহীনতা মানে কি? অর্থনৈতিকভাবে মানুষ অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, হ্যাঁ, এবং দেখা যায় কি কাজ কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে আকস্মিক মানে দুর্ঘটনায় পতিত হয়, হঠাৎ হাত কেটে যায়, পা কেটে যায়, উপর থেকে পড়ে গিয়ে শ্রমিকের বিভিন্ন ধরনের অঙ্গহানি ঘটে। এক্ষেত্রে দেখা যায় কি পেশাগত দুর্ঘটনার কারণে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ঘটে, এটাও একটা নেগেটিভ সাইড। তারপর হচ্ছে কুটির শিল্পের অবলুপ্তি। দেখো আমাদের সমাজে কুটির যে শিল্পগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যারা শ্রমিকরা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যেগুলো আছে, অল্প শ্রমিক দিয়ে অল্প পরিশ্রমে অল্প মূলধন দিয়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলো আস্তে আস্তে অবলুপ্তি হচ্ছে। কেন? কারণ এগুলা এই প্রতিষ্ঠানগুলো যদি সঠিক ভাবে তদারকি হতো তাহলে কিন্তু আরো ডেভেলপ করতে পারতো, কিন্তু দেখা গেছে কি কুটির শিল্পের আস্তে আস্তে অবলুপ্তি হচ্ছে। কারণ বৃহৎ যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলা কি হয়, সেই বৃহৎ শিল্পগুলো যে প্রোডাকশন সেগুলো অল্প বেশি শ্রমিক দিয়ে বেশি কুটির শিল্পের অবলুপ্তি, এটা হচ্ছে শিল্প বিপ্লবের নেতিবাচক একটা সাইড। তারপরে হচ্ছে কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ, শ্রমিকরা যখন কাজ করে তখন একসাথে গিঞ্জি পরিবেশে বসবাস করে এবং একসাথে অনেক শ্রমিক কাজ করার কারণে দেখা যায় কি শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং এটার ফলে তাদের স্বাস্থ্যহানি ঘটে, যেমন মনে করো যে চর্মরোগ হয়, বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা হয় ইত্যাদি সমস্যার কারণে মানে পরিবেশ দূষিত হওয়ার কারণে তাদের স্বাস্থ্যহানি ঘটে।